আপনার সদ্য প্রকাশিত বইয়ের উপর যে এমসিকিউ নেবেন, আমি চাচ্ছি পরীক্ষাটি দিতে। এখন প্রশ্ন হলো, আমি কোরআন পড়তে জানি না, এর ফলে পরীক্ষাটি দিতে কোনো প্রভাব পড়বে কিনা? না, এতে কোনো প্রভাব পড়বে না। আমাদের তারাবির সালাতে করের বার্তা বইয়ের উপর যে কম্পিটিশনের ঘোষণা দেওয়া হয়েছে, এটা পরীক্ষা দেওয়ার জন্য। কোরআনে করিম যদি কেউ পড়তে নাও পারেন, তিনিও দিতে পারবেন, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা তার জন্য কোনো বাধা হবে না। কারণ 100টা এমসিকিউ প্রশ্ন থাকবে ওই বই থেকেই, সেখানে কোন তারাবিতে কোন পারাতে আল্লাহ তাআলা কী কী বলেছেন, যে সামারি দেওয়া আছে 4-5 পৃষ্ঠার, ওইটা ভালো করে পড়লেই সেখান থেকে প্রশ্ন করা হবে যে কোন পারাতে আল্লাহ কী আদেশ করেছেন, কী নিষেধ করেছেন, কোনটা করেন নাই। একটা নির্দেশ দিয়ে বলা হতে পারে যে এই নির্দেশটা কি এই পারা নির্দেশিত কি না। আপনি ওই পারা নির্দেশিত বিষয়গুলো যদি দেখে ফেলেন 7-8টা নির্দেশ, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা না, তখন আপনি না টিক দিবেন। তো এটা শুধু যেহেতু গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, এই জন্য আপনার এটা শুধুমাত্র হ্যাঁ না টিক দিতে হবে, আলাদা কিছু লিখতে হবে না বা পড়তে হবে না, তেলাওয়াত করতে হবে না। যার কারণে কোনো ব্যক্তি কোরআন যদি পড়তেও না পারেন, তাহলেও তিনি পরীক্ষাটি দিতে পারবেন। এমনকি কেউ যদি কোনো মা বোন মাসিক অবস্থায় পরীক্ষা দিতে চান অথবা পড়তে চান এই বইটা, কেউ বিনা ওযুতে পড়েন, তো জায়েজ আছে। কারণ এটা কোরআন বা কোরআনের অনুবাদ না, জাস্ট নির্যাসটা আমরা বের করে আনার চেষ্টা করেছি। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।